বাংলাদেশের রাজবাড়ি থেকে উরুষ উৎসব স্পেশাল ট্রেন এসে পৌঁছায় মেদিনীপুরে। মেদিনীপুর জোড়া মসজিদে মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আল বাগদাদি মাওলা পাক এর 132তম বার্ষিক উরুষ উৎসবে যোগ দিতে বাংলাদেশের রাজবাড়ি থেকে উরুষ উৎসব একটি স্পেশাল ট্রেনে করে 24টি বগিতে মোট 2256 জন তীর্থযাত্রী বাংলাদেশের রাজবাড়ি থেকে এসেছে। তাদের মধ্যে 1356 জন পুরুষ, 853 জন মহিলা এবং 84 জন শিশু। আঞ্জুমান কাদেরিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট ও উরুষ স্পেশাল ট্রেনের লিডার মোহাম্মদ মাহবুব আলম রহমান সাহেব জানান, সড়কপথে ও প্লেনে করে আসছে প্রায় 3,000 থেকে 4,000 তীর্থযাত্রীরা। এই মেদিনীপুরে মওলা পাক উরুষে যোগদান করতে তিনি ধন্যবাদ জানান ভারত সরকারকে, ভারতীয় রেলের জিআরপি পুলিশদেরকে বিশেষ করে ধন্যবাদ জানান। শুক্রবার ভোর 5:20 মেদিনীপুর স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। বাংলাদেশ থেকে মেদিনীপুরের স্পেশাল ট্রেনের বন্দোবস্ত 103 সালে প্রথম হয়েছিল, সেই রীতি মেনে আজও চলে আসছে। মেদিনীপুরের আসার থেকে শুরু করে ফিরে যাওয়া পর্যন্ত আসাটা একটা আনন্দের, আর বিদায় বেলা গৃহ বেদনা নিয়ে ফিরে যেতে হয়। তো আসার যে আকাঙ্ক্ষা, আমরা অন্তত আরও 5 মাস আগের থেকে এই আসার প্রস্তুতি আমরা শুরু করেছিলাম। তো যার শেষটা আজকে ঘটছে এবং বিদায়ের মধ্যে দিয়ে ঘটবে। তো এবং আসা এবং যাওয়ার মধ্যে আমাদের দুই দেশের যে ভ্রাতৃত্ব, যে বন্ধুত্ব, একই ভাষাভাষীর মানুষ আমরা, কিন্তু বিরহ একটা জায়গায় যে মাঝে আমাদের একটা কাঁটাতারের বেড়া। যদিও কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, একই বৃন্তের দুটি ফুল আমরা, বাংলাদেশ এবং পশ্চিমবাংলা, এই বিভক্তিটাই আসলে আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়, কষ্টকর বিষয়। তো তারপরেও যেহেতু রাষ্ট্র দুইটি, দুই রাষ্ট্রের দুই আইন, এগুলো আমাদেরকে মানতেই হবে। তারপরেও যে আমাদের বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের যে বন্ধন, এটা অটুট থাকবে। কি পাওয়া যায়, এটা তো অনুভূতির ব্যাপার, আত্মিক ব্যাপার। আমরা এখানে আসি আমাদের আত্মিক প্রশান্তির জন্যে, যেটা অন্য কোথাও আমরা পাই না। এই মওলা পাকের পুণ্যভূমি মেদিনীপুর চন্দ্রিমায় আমরা আসি বছরে একবার, যেটা বর্তমান সাজ্জাদনসীন হুজুর পাক কেবলা হযরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাদ জিল্লুল আলীর নেতৃত্বে মওলা পাকের যে 123তম বার্ষিক উরুষ শরীফ অনুষ্ঠিত হচ্ছে। আমরা ওনার নেতৃত্বে, ওনার তত্ত্বাবধানে আমরা মেদিনীপুরে এসেছি এই উরুষ উদযাপনের জন্য। এই উরুষ উদযাপনের মধ্যে দিয়ে আমরা আমাদের আত্মার শান্তি এবং আমাদের যে সঠিক পথ, যেটা সত্য পথ, সেই প্রাপ্তির জন্য আমরা আসি এবং আমরা পেয়েও যাই। আমার নাম আব্দুল আজিজ কাদেরী খোকন, টিম মেম্বার আঞ্জুমানি কাদেরিয়া রাজবাড়ি এবং সাধারণ সম্পাদক আঞ্জুমানি কাদেরিয়া। আমরা স্পেশাল ট্রেনে এসেছি 2256 জন। এছাড়াও আমাদের বাংলাদেশে আমাদের বর্তমান হুজুর পাকের অনুসারী সংখ্যা হচ্ছে 12 লক্ষের উপরে। আমরা সবাই তো আসতে পারি না, আমরা লটারির মাধ্যমে এই 2200 জনকে সিলেক্ট করে প্রতি বছর আমরা আসি। এছাড়া আমাদের প্রায় 1,000 পীর ভাই বোনারা এসছেন বিভিন্নভাবে, বাসে এসছেন, মৈত্রী ট্রেনে এসছেন, বিমানে এসছেন। আমাদের যে সমস্ত পীর ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারাও এসছেন, তারা বিমানে করে এসে কলকাতায় নেমেছেন। কলকাতা থেকে তারা আজকে বা এবং কালকে তারা এখানে এসে পৌঁছাবেন। আমরা ট্রেনের মধ্যে 2256 জন এসেছি স্পেশাল ট্রেনে। এর মধ্যে 1315 জন হচ্ছে পুরুষ, 853 জন হচ্ছে নারী এবং 84 জন হচ্ছে শিশু। আমরা এখানে 3 দিন থাকব, 16, 17, 18 এবং 18 তারিখ রাত 10টায় আমরা ইনশাআল্লাহ আমরা ব্যাক করব আমাদের দেশে। আমরা এখানে আসি আমার মওলা পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আল জিলি আল বাগদাদি আল ইসলাম পাকের উরুষ শরীফে, বাৎসরিক উরুষ শরীফে আমরা আসছি এবং 1902 সাল থেকে আমরা আসছি।
1901 সালে উনি ইন্তেকাল করেন। এরপর থেকে প্রতি বছর এই উরুশের উদযাপন হয় এবং প্রতি বছর আমরা বাংলাদেশ থেকে এই ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের এই যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্রেনের মাধ্যমে আমরা আসি। না ইনশাআল্লাহ আমাদের কোথায় কোনো সমস্যা হয়নি, আমরা খুব ভালোভাবে এসেছি। আমরা কালকে রাত্রি 14 তারিখ রাত 10টায় আমরা রাজবাড়ি বাংলাদেশের রাজবাড়ি থেকে ট্রেন ছেড়েছে এবং আমরা গেটেতে ঢুকেছি 15 তারিখ সকালে 10টায় এবং সেখানে ইমিগ্রেশন শেষ করে আমরা খুব নিরাপদে খুব ভালোভাবে এসেছি এবং বাংলাদেশ আপনার জিআরপি বলে যেটা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, এরা আমাদেরকে অসাধারণ সেবা দিয়েছে। আমাদের কোথায় কোনো সমস্যা হয়নি। এনারা 3টে গ্রুপে 134 করে 3 জায়গায় এনারা চেঞ্জ করেছেন, প্রায় 400 মতো জিআরপি পুলিশ আমাদেরকে সহায়তা দিচ্ছেন। এই জন্য আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বিশেষ ধন্যবাদ জানাই। আমার নাম মোহাম্মদ মাহবুবুল আলম দুলাল, আমি প্রেসিডেন্ট আঞ্জুমানে কাদিয়া ঢাকা বাংলাদেশ এবং আমি এই স্পেশাল ট্রেনের টিম লিডার। আমি এবার প্রথম আর কি প্রথম আসছি মেদিনীপুর, হ্যাঁ হুজুরের বাড়ি পাই আমরা আসি। আমরা অনেক উপকার পাই বা আমরা অনেক ভালোবাসি, কারণ পীরের বাড়ির উদ্দেশ্যে আমরা এই জায়গায় আসি। মোহাম্মদ আজিজুল হক, বাংলাদেশ। হ্যাঁ খুব ভালো, আমরা এখানে প্রতি বছর আসি, আমাদের পীরের বাড়িতে আমাদের ওরস হয়, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে এসে কি পান? এখানে আমাদের মালিক পক্ষের দরবারে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের মালিক পক্ষের এখানে হাজির হই। ভালো, হ্যাঁ প্রতি বছরই, হ্যাঁ বাংলাদেশ থেকে আসি আমরা। আমার নাম মুক্তি বেগম।